এবারের মতো সারাদেশে নির্বাচনী প্রচার শেষ হয়েছে। আগামী রবিবার লোকসভায় শেষ দফার ভোট। তারই মাঝে দুদিনের সফরে উত্তরপ্রদেশ গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সকাল 9টায় তিনি কেদারনাথ পৌঁছন। সেখানে তিনি আজ রুদ্রাভিষেক করবেন। পূজা অর্চনার পর বাকি দিন কেদারনাথেই অবসর নেবেন তিনি। গত 2 বছরে এই নিয়ে চতুর্থবার কেদারনাথ গেলেন প্রধানমন্ত্রী। সকালে পূজার পর কেদারনাথ ধামে স্থিত ধ্যান গুহায় ধ্যান বসবেন তিনি। তাছাড়া কেদারনাথ মন্দিরের পুনর্নির্মাণ কাজের যাচাই করবেন। শেষবার 2017 সালে 3রা মার্চ মোদি এই শিব তীর্থে এসেছিলেন, সেবারও তিনি রুদ্রাভিষেক করেছিলেন। প্রধানমন্ত্রীর সফরের কথা মাঠে রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে কেদারনাথে।